গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শর্মিস ব্লগ। কেমন আছেন সবাই আপনারা? হাই করে দাও শ্রীহান, হাই করে দাও, বলো হাই, হাই বলো, হাই হাই করে দাও সবাইকে। না এদিকে দেখ, এদিকে দেখে ভালো করে বলো, বলো একবার হাই বলে দাও, হাই হাই। কেমনি করে হাই করে বাবা? হাই কি করে করে? হাই কেমনি করে? হাই 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 করো, তারপর ছেড়ে দেবো তোমাকে, এখন মুড নেই হাই করো। তো যাই হোক, করেছে কিন্তু, বাট মুখে বলেনি, বাট হাইয়ের অ্যাক্টিভিটিটাও করেছে, মানে শ্রীহান হাই করে এমনিভাবে হাই। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। যাই হোক, আজকে শ্রীহানের খাওয়া নিয়ে আমি একটা অ্যাক্টিভিটি দেখাবো, যে খাওয়া নিয়ে আমায় কতটা সাফার করতে হয়। ডেফিনেটলি আপনাদের বাড়িতেও যারা ছোটো 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 বেবি আছে, তো তাদেরকে নিয়েও আপনাদেরকে সেম ফেস করতে হয়, আমার জানা আছে। কারণ বেশিরভাগ বাচ্চারা খাওয়া নিয়ে তো প্রচণ্ড জ্বালায়, তো শ্রীহান তো প্রচণ্ড লেভেলের, মানে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ওর কাছে কোনো ব্যাপারই না, যে খাবার নিয়ে বসে থাকবে, মুখে নিয়ে বসে থাকবে। তো এটা আমাকে রোজ ডেইলি মর্নিং আফটারনুন ইভিনিং এটা আমাকে মানে একদম নিতে হয়, যে এটা হচ্ছে রুলস, এটা করতেই হবে। তো যাই হোক, তো তার জন্য আমি ল্যাপটপে নিয়ে বসে আছি, তখন থেকে খাবার নিয়ে বসে আছি, কিন্তু উনি চিপস খাচ্ছে, খাবার খাচ্ছে না। আচ্ছা এইটা খাবার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কারণটা এটা হয় দেখা বন্ধ করে দিয়েছে, মানে এখন ও একটুখানি বড়দের মতো ব্যাপার স্যাপারগুলো দেখে, মানে একটুখানি আপনার অন্য জিনিসপত্র, মানে ক্রিয়েটিভ টাইপ অফ যে জিনিসপত্রগুলো কার্টুন, মানে কিছু ভাঙছে, মানে দেখায় না ইউটিউবে বেবিদের, মানে বাচ্চাদের জন্য কিছু স্ম্যাশ হচ্ছে, স্ম্যাশের পর স্ম্যাশ, ওই জিনিসগুলোর প্রতি আর কি ইন্টারেস্ট হয়ে গেছে। মানে আমি এটুকু বুঝতে পারলাম ওকে আমি ভালোভাবে খাওয়াতে পারবো না। বাই দ্য ওয়ে, আমি খাই আপনাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ খাওয়াতে তো আমাকে হবে। আমি এখন রেডি হয়ে গেছি ওকে নিয়ে পার্কে যাবো বলে, কিন্তু যতক্ষণ না খাবে ততক্ষণ পার্কে যেতে পারবো না। এবার এগুলো যদি কেউ দেখা যাক কতক্ষণে খায়, চলুন খাইয়ে দিই, তারপরে আসছি আপনাদের সাথে আবার কথা বলছি। এদিকে আসো, এসো, এইটা দুধ কমপ্লেক্স, আমি স্পুন ইউজ করতে পারছি না, ও ছোটবেলা থেকে আমাকে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে এখন হয়ে গেছে ও চামচ দেখতে পালাতে থাকে, মানে শ্রীহান দাঁড়ানো, আমি দেখাচ্ছি শ্রীহান মানে হাত দিয়ে খাওয়ানো খেয়ে নেবে, বাট স্পুন দিয়ে খাবে না, মানে বুঝতে পারছেন ছোটবেলা থেকে যেহেতু স্পুন দিয়ে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, ওই কারণে স্পুন দিয়ে খাবে না, হাত দিয়ে খাবে, তাও ঠিক আছে। মানে স্পুন মানে ও জানে যে এখুনি আমাকে সেরেলা খাওয়াবে, এখুনি আমাকে ওই সবজি ভাত এই সমস্ত কিছু, একদম ছোটবেলা থেকে শ্রীহানকে আমি পুরো স্পুন দিয়ে টোটালি খাইয়েছি। আর এখন শ্রীহান স্পুন দেখে পালায়, মানে যা খাওয়ান লিকুইড কিছু খাওয়াতে গেলে এত প্রবলেম হয় না, ওটাকে ওকে আমাকে হাত দিয়ে খাওয়াতে হবে। যাই হোক, ফিরবি আমি হাত দিয়ে দুধ কমপ্লেক্সে কারণ করে সমস্ত কিছু সেরেলা কখনো কখনো খাওয়ালে হাত দিয়ে খাওয়াতে হয়। তো খাইয়ে আমি কমপ্লিট করি, চলুন তারপর আপনাদের সাথে আমার কথা বলছি। যাই হোক, এখন 7:30 বাজতে যায় অলমোস্ট, আপনাদেরকে দেখাই দেওয়া।
সাড়ে সাতটা বাজতে যায়, শ্রীহানের অলমোস্ট খাওয়া শেষ হয়েছে কিন্তু এখনো টোপলা আছে। বাবা দেখি তোমার মুখটা, শ্রীহান শ্রীহান এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, শিয়ান 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 শিয়ান, আমি একটা জিনিস খাবো, তোমাকে দেব না কিন্তু। এই দেখ বাবা, ফ্রিজ খুলছি, ফ্রিজ খুলছি। আপনাদেরকে বলেছিলাম না যে ও খাবার নিয়ে এরম করো, জাস্ট কিছু লাগবে না। আমি যদিও বাবু এখন ভাবছে কি বুঝতে পারছি না আমি যে ফ্রিজটা খুলছি, জাস্ট আমি আইসক্রিমের টাপটা নেবো, না নিয়ে ওর সামনে শুধু যাবো, তারপরে ওর রিয়াকশনটা দেখবেন। তো এই দুটো মিনিয়ে নিয়েছি, এবার দেখুন চলে এসেছে কি করবে, ধ্যান করবে। চলো দেখি বসি, শ্রীহান তো খাবে না, এটা শ্রীহানের মাম্মা খাবে, শ্রীহান তো দেখবে, শ্রীহান তো খাবার খেতে চায় না, তো আইসক্রিমই বা কেন খাবে, শ্রীহান কে খাবে বাবা। মানে যে কোনো, মানে এটা আমার একটা আমুলের টাব, ও কোয়ালিটি ওয়াইজ বলুন, আমুল বলুন, মানে বিভিন্ন সমস্ত আইসক্রিমের মানে ও বক্সগুলোকেই চিনে গেছে ভালো মতন, বাকি তো ছেড়েই দিন, নিজেই লেগে গেছে এটা পিছনে, ব্যাক ক্যামেরায় দেখে এটা খোলা যাচ্ছে না, দেখি দাও তুমি খাবে, তুমি মুখেরটা শেষ করেছো, স্পুনটা এখানে ফেলেছো কেন, উঠে বসো দেখি, পুরো ঘরে ছড়িয়ে রাখে, মানে পুরো ঘরটা আমার ছড়ানো ঠিকানো থাকে, মানে পুরো ফুল রুম, মানে ঘুম থেকে ওঠা থেকে যা, মানে সোফায় যা থাকবে তা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, যেখানে যা থাকবে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আগেই, দেখছেন পুরো নজর দিয়ে বসে আছে। এটাই যদি আমি খাবারটা নিয়ে দেয়, টিভিও লাগে না, ল্যাপটপও লাগে না, ফোনও লাগে না, কিছু লাগে না, আইসক্রিম খাওয়ার সময়, চকলেট খাওয়ার সময়, আবার অন্য কিছু খাওয়ার সময় সব লেগে যায়। দিচ্ছি দাঁড়া, দাঁড়াও তো, এমনি করে উঠালে কি করে হবে বাবা, হাতে পায়ে লাগাবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি ভদ্রভাবে, অল্প দেব, বেশি না, ঠান্ডা আছে একটু, খাবি না, মুখেরটা শেষ করছে আগে, মুখের মতো তো রয়েছে, খাবে কি করে, কিচ্ছু লাগে না বলো, এই সময় আগে যাবে না, যা আমি খাই, কি দে কি দেবো তোকে, আবার আজকাল বলে দে, ঠান্ডা আছে না বেশি, খাস না, প্রচন্ড গরম পড়েছিল ব্যাঙ্গালোরেও, বাট কালকে এমন বৃষ্টি হলো, এমন বৃষ্টি হলো, পুরো উল্টো ঠান্ডা পড়ে গেছে। এই দে বলে দাও থাকতে, এই দে হাই হাই করে দাও তো, হাই হাই শ্রীহান, হাই শ্রীহান একটু হাই করে দাও, হাই আগে হাই বলো, আগে হাই, আগে হাই, আগে হাই বলো, হাই হাই, এটা মাথায় ঢুকেছে, এখন হাইটাই কিচ্ছু হবে না, এখন আইসক্রিমটা আগে খাবে, তারপরে হাই ফাই যা হবে পরের কথা হবে, পুরোটা খাবে না, পুরোটা কি দূরের কথা, একটুখানি দিচ্ছি আমরা, তারপরে ফুটে ফেলবো, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম খাওয়া নিয়ে এত সমস্যা, আইসক্রিম চকলেট অন্য যে কোনো কিছু, মানে ইয়াম টাইপ অফ, ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, আপনাদের বাড়িতে কারা কাদের কাদের এরকম ছোট ছোট সদস্য আছে, তো যাদের খাওয়া নিয়ে এত সমস্যা আছে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আমাকে।
খেতে হবে না, অনেক ঠান্ডা আছে। যাই হোক, আমি এটা দেখাবার জন্য আপনাদেরকে ভিডিওটা করার জন্য আইসক্রিমের টাপটা বের করেছি, নাহলে আমি এখন আইসক্রিম খাওয়াতাম না, কারণ এখানে অলরেডি ঠান্ডা পড়েছে। দেখুন যখন বের আমি করেছি, আমাকে তো একটু তো দিতে হবে। এই যে দে এই এই হয়ে গেছে, চলো। তাই হোক, আমি এখন ওকে নিয়ে খেলাতে যাবো, আপনাদেরকে দেখাবো আমি গিয়ে কি হয়। কিন্তু আমি যাই না কতটা খেলাতে পারবো, বিকজ বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে, কিন্তু একটু যাবো বাইরে। চলুন যাওয়া যাক, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি সেখানে জামা চেঞ্জ করাবো না, কজ বাইরে গিয়ে না পার্কে কি অবস্থা, তার মানে এটাকে আগে দেখে আসতে হবে। পার্কে গিয়ে না সবার আগে ও ফার্স্ট কাজ এটাই করে যে পার্ক পুরো প্লে গ্রাউন্ডে গিয়ে শুয়ে পড়ে, তো তার জন্য আমার লাভ হয় না। আমি বাড়ি এসে ওকে অটোমেটিকলি পুরো ওয়াশ করতে হয়, হ্যান্ড ওয়াশ সব করে টরিয়ে ফুল, মানে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন তো পুরো ওরকম জল টল দিয়ে বেশি ওই করানো যাবে না, তারা ঠান্ডা লেগে যাবে আবার। তার জন্য আমি একটা খারাপ জামাই পরিয়ে নিয়ে যাই প্রত্যেক দিন, সব পার্কে ভালো জামা পরিয়ে নিয়ে গিয়ে লাভ ফায়দা হয় না, পুরো সেই মানে জামার মধ্যে পুরো মাটি ফাটি মাখিয়ে আসে, পার্কে গিয়ে পুরো শুয়ে পড়ে এরকম অবস্থা, মানে পুরো বেড বানিয়ে দেয় পুরো পার্কের জায়গাটাকে। তো যাই হোক, ফার্স্টে পার্কে গিয়ে আমি জানি না কতটা ক্যামেরা করতে পারবো, কারণ শ্রীহান প্রথমেই সবার সাথে ঝগড়া করে, ইভেন সবার খেলনা নিয়ে নেয়, নিজের খেলনা কাউকে দেয় না, প্রত্যেকটা নিয়ে বাইরে চলে আসে। দেখছেন আইসক্রিমটার জন্য কি কান্না করছে, এখন রাখতে গেলে প্রচন্ড কাজ দেখাচ্ছি আপনাদেরকে। শুনুন, বাবা ঠান্ডা আছে, এখন আর খাওয়া যাবে না, হ্যাঁ অন্য সময় খাওয়া যাবে। এই ম্যাট্রেসটা পেতে রেখেছি যাতে সোফা থেকে মানে সেন্টার টেবিলটা সরিয়ে দিয়েছি, যাতে সোফা থেকে সে শ্রীহান ডিরেক্ট মাটিতে না পড়ে। ও যেরকম ভাবে রাগ দেখিয়ে দেখি মাঝে মাঝে পটকাতে থাকে নিজেকে, নাহলে পুরো এতদিন হাত পা যেত, তো ওই কারণে আমরা এরম ভাবে সব রেখেছি। মানে ওর মতো করেই ঘর সাজানো, আমাদের মতো করে ঘর সাজানো না, এটা আইসক্রিম রাখার ফলে। যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন এখানে একটুখানি অফ করতে হবে, কারণ বহুত কাজ এখন রাখতে গেলে। এখন অলমোস্ট 7:45 বাজে, তো এখন শ্রীহানকে নিয়ে আমি বের হচ্ছি পার্কের জন্য। তো আর একটা হাতে গাড়ি দিয়ে দিয়েছি, কারণ একটা হাত তো দরকারই, নাহলে এমনিতেও পার্কে গিয়ে সবারটা নিয়ে নেবে, নিজেরটা দেবে না কাউকে, তো এটা নর্মাল ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে বাচ্চাদেরকে আপনারা 11টার সময় যদি যান না, দেখবেন নাইট ওয়াকে মা বাবারা বাচ্চাদেরকে খেলাতে নিয়ে এসেছে পার্কে প্লেগ্রাউন্ডে। 2-3টে প্লেগ্রাউন্ড আছে, 3টে টোটাল আছে, একটা একদম বড়ো বাচ্চাদের জন্য, একটা একদম ছোটো বাচ্চাদের জন্য, আর একটা ছোটো বড়ো মিডল এজ ওই রকম টাইপের জন্য বাচ্চাদের জন্য আর কি। তো আমি ছোটো প্লেগ্রাউন্ডটাতে আনি, এটা আমি অ্যাকচুয়ালি মিডিল এজের প্লেগ্রাউন্ডে, ওখানে না অনেকটা দৌড়ানোর জায়গা আছে, আমি এখানে এর জন্য এনেছি যাতে শ্রীহান একটু দৌড়াদৌড়ি করার কারণে। কিন্তু অটোমেটিকলি ওর একটা ফ্রেন্ড হয়েছে এখানে, ওরই সাইজের, ওর পুচকুটার খেলনা নিয়ে নিয়েছে, নিয়ে ওরটাও ওর কাছে, ওরটাও ওর কাছে, ওরটাও দেবে না, নিজেরটাও দেবে না। তো অ্যাজ ইট ইজ আমি পিছন পিছনে দৌড়াচ্ছি, তো এই কারণে আমি ভিডিও পার্কে এসে করতে পারি না, বুঝতেই পারছেন কখন শুয়ে পড়ে, কখন কী করে, জেদ করে, কী যে করে ভাবার বাইরে। তো এখন দেখুন এখানে ঢুকে গেছে, এখানে না নিজে ঢুকিনি, আমাকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে এখন গেটটাকে বন্ধ করছে, আর এটা হচ্ছে বাস্কেটবলের জায়গা, তো এখানে বড় বড় যে সব বাচ্চারা তারা বাস্কেটবল খেলে, বড়রাও খেলে আর কি, র্যাক আপনার হলো ব্যাডমিন্টন বাস্কেটবল সব, ওখানে আমাকে ঢুকিয়েও লক করছে বাইরে দিয়ে, মানে কি বলবো, এখন অলমোস্ট সাথে বলার হয়ে গেছে, তো আমিও অনেক টায়ার্ড হয়ে গেছি। তো শ্রীহানকে নিয়ে এবার হাঁটা দেওয়ার পালা, ওর পাপাও এসে গেছে, ওর পাপাকে বললাম এসে আমাদেরকে নিয়ে যাও, মানে আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মানে শ্রীহানকে নিয়ে যাও, কারণ শ্রীহান মাঝে মাঝে প্রচণ্ড দুষ্টুমি করে, ওকে নিয়ে যাওয়াটা মানে মিশন ইম্পসিবল টাইপের ব্যাপার হয়ে থাকে। তো আজকে নিহাতই শান্তভাবে চলে এলো, কীভাবে এলো আমি নিজেও বুঝতে পারলাম না, কোনোদিনও আপনাদের দেখাবো কি কাণ্ডটাই না করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো, এখন গিয়ে শ্রীহানকে সমস্ত কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করাতে হবে, অনেক কাজ আছে খাওয়াতেও হবে। তো চলুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই সবাইকে, অ্যান্ড গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবেন।